কুয়াকাটার মাস্টার প্ল্যান চূড়ান্ত হলে পুরোদমে উন্নয়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বুধবার দুপুরে কুয়াকাটার একটি অভিজাত আবাসিক হোটেলে মুজিবস বাংলাদেশ উপকূলীয় ও সমুদ্র পর্যটন বিকাশের সম্ভাবনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল হক, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, বাংলাদেশ ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন টোয়াবের সভাপতি শিবলুল আজম কুরেশি, এফবিসিসিআইয়ের পরিচালক নাসির মজুমদার, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে আমরা চাইব যে পর্যটনের থেকে যে সম্ভাবনা বাংলাদেশের পর্যটনের, আমাদের জিডিপিতে যাতে ওয়ার্ল্ড জিডিপি কন্ট্রিবিউশন হলো 10%, আমরা 10% আরো উপরে যেতে পারি, এই ধরনের সম্ভাবনাময় জায়গা হইলো বাংলাদেশ। এবং এই সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে, আপনার কুয়াকাটা দেখেছে ইতিমধ্যে কিন্তু জনস্রোত, অলমোস্ট কক্সবাজারের মতোই আমি লোক দেখেছি গতকালকে, লোকজন আসতেছে, আরো বাড়বে, সুযোগ সুবিধার দ্বার অবাহিত করা হবে। আমাদের মধ্যে যে প্রস্তুতি গুলা দরকার, অ্যাওয়ারনেস গুলা দরকার, এই অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আপনারা যারা গণমাধ্যমের লোকজন আছে তারা একটা খুব ভাইটাল রোল প্লে করতে পারে।